আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ই বাংলা। আমি রিয়া চলে এলাম আপনাদের সাথে আবারও কিছু নিউ কালেকশনস নিয়ে। সো কি করতে হবে, সবাই তাড়াতাড়ি আমার সাথে জয়েন করে ফেলুন আর আমাকে একটু বলে দিন আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যারা যারা জয়েন করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। সো আমি এখন চলে যাব হচ্ছে আমার মূল বিষয়। মূল বিষয় কি, আমি অনেক সুন্দর কালেকশন নিয়ে এসেছি আর এই সিজনে মানে খুবই কমফোর্টেবল একটা ওয়্যার আর হচ্ছে মানে রেগুলার ওয়্যারের জন্য হচ্ছে নিউ কিছু কালেকশনস নিয়ে এসেছি। সো তাড়াতাড়ি সবাই আমার সাথে জয়েন করে ফেলবেন আর হচ্ছে যার যে কালারটা পছন্দ হবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার করে দেবেন। আচ্ছা, প্রথমে আমি আমার ড্রেসটা দেখিয়ে শুরু করে দিব। অনেক সুন্দর একটা ড্রেস, সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা কালেকশন। হ্যাঁ, এটার আরও চারটা কালার হবে। সো কালারগুলো দেখতে আর হচ্ছে ড্রেস ডিটেলস দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আচ্ছা, আমি আমার কালারটা দিয়ে শুরু করছি। খুব সুন্দর একটা কালার। আপুরা ভাইয়ারা যে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেস্ট টাইপের একটা কালার। হ্যাঁ, এটা পেস্ট গ্রিনের একটা মিক্সড কালার বলা যায়। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে কটনের মধ্যে, একটা কটনের মধ্যে হচ্ছে প্রিন্টটা চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট বলে এটাকে। হ্যাঁ, এটা যে ফুল কটনের মধ্যে যে প্রিন্টটা সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট। আর নেক পোর্শনে কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে পিঙ্ক আর হচ্ছে ইয়েলো আর হচ্ছে গ্রিনিশ কালার দিয়ে কিন্তু নেক পোর্শনটা। আর এটা কিন্তু মানে খুব কমফোর্টেবল, খুব বেশি কমফোর্টেবল। সো এই সিজনে কিন্তু বেস্ট কালেকশন। আচ্ছা, নেক পোর্শনটা আমি আরেকটু কাছে থেকে দেখিয়ে দিই। নেক পোর্শনটাতে এটা হচ্ছে সুন্দর করে কালার প্রিন্টটা এসছে। আর প্রিন্টটা অনেকের কনফিউশন থাকে যে কালার কি উঠে যাবে কি না অথবা কি টাইপের ফেব্রিক। খুবই নিশ্চিন্তে আপনারা নিতে পারেন, খুব সুন্দর একটা কালেকশন হবে আর হচ্ছে কালারটা খুবই টেকসই। হ্যাঁ, আচ্ছা এই যে এটা হচ্ছে একটা পেস্টাল কালার আর এটা হচ্ছে একটা গ্রিনিশ কালার। সো পেস্টাল পিঙ্ক আর হচ্ছে ইয়েলো গ্রিন কালারের মিক্সে কিন্তু এই ফ্লাওয়ার প্রিন্টটা, ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্টটা এসেছে। এটা আসলে ওভাবে দেখানোর আর কি, আমি তো নিজেই পরে আছি। সো যাদের ভাল লাগছে, যাদের অনেক বেশি ভালো লাগছে তাদের তো এমনি স্ক্রিনশট নিয়ে আপনার ইনবক্স করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে এতটুকু চলে আসবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টে লোয়ার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটাই একটা স্প্রিঞ্চের প্রিন্টের মধ্যে। সো এটা দামান পোর্শনটাতেও কিন্তু স্প্রিং প্রিন্ট আছে। নেক পোর্শনে যে প্রিন্টটা আছে দামান পোর্শনের সেম প্রিন্টটা দেওয়া আছে। এই যে দামান পোর্শনটা দেখিয়ে দিই কাছে থেকে। সো উইদাউট এনি কনফিউশন আপুরা চুজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে হচ্ছে সুন্দর করে আবার পেস্টের কালারের প্যানেলটা চলে এসেছে। আচ্ছা, এবার আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিব। ব্যাকপার্টটাতেও কিন্তু স্ক্রিন প্রিন্ট আছে। সো সুন্দর একটা কালেকশন। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমি এটার স্লিভস, আচ্ছা এটার হচ্ছে স্লিভসটা আলাদা থাকবে। সো টেইলারের কাছে গিয়ে স্লিভসটা অ্যাটাচ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্লিভস পার্টটা। সিক্স পার্টেও কিন্তু সেম এভাবে স্ক্রিন প্রিন্ট থাকবে। আর হচ্ছে এখানে সুন্দর করে নেক প্যানেলে আর হচ্ছে দামান পোর্শনে যে সুন্দর করে যে প্যানেলটা সেটাই কিন্তু স্লিভসের লাস্ট পার্টে দেওয়া আছে। এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমি এদের দোপাট্টাটা দেখিয়ে দেব। দোপাট্টাটা, দোপাট্টাটাও হচ্ছে কটনের মধ্যে হবে আর খুব বেশি কমফোর্টেবল হবে। হ্যাঁ, আর দোপাট্টাটাও কিন্তু স্ক্রিন প্রিন্ট। আর দোপাট্টার প্রিন্টটা আমি তো নিজেই পরে আছি, আপুরা ভাইয়েরা দেখতে পাচ্ছে যে দোপাট্টাটার প্রিন্টটা কিন্তু একটু ডিফারেন্ট প্রিন্ট। হ্যাঁ, ডিফারেন্ট একটু ডিজাইনটা, ডিজাইনটা কিন্তু এই যে এরকম চলে এসছে। হ্যাঁ, স্কোয়ার স্কোয়ার করে কিন্তু প্রিন্টটা আছে। কাছে থেকে দেখিয়ে দিলে আপুরা ক্লিয়ার হয়ে যাবে যে ডিফারেন্সে অ্যাকচুয়ালি আপু কোথায় বলতে চাচ্ছে, তাই না। আচ্ছা এইটা, আচ্ছা দোপাট্টার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে দোপাট্টার দুই পাশে এরকম সুন্দর করে এই প্রিন্টটা আছে, ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই যে মনে হচ্ছে হাতে আঁকা পেন্ট, তাই না। প্রিন্টটা এতটা স্বচ্ছ, এতটা সুন্দর, মনে হচ্ছে যে হাতে আঁকা পেন্ট। আচ্ছা এই যে
ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে দোপাট্টার দুই পাশে আছে আর সেম হচ্ছে স্লিভসে তারপর হচ্ছে নেক পোর্শনে যে প্রিন্টটা আছে সেটা হচ্ছে দোপাট্টার দুই পাশে চলে আসবে ঠিক আছে আচ্ছা দোপাট্টার দুই পাশে আবার সুন্দর করে কালারফুল প্যানেল আছে আর লাস্ট পার্টটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে ফিনিশিং চলে আসছে এবং হোয়াইটের মধ্যে আবার ইয়েলো কালার প্রিন্টটাও আছে ওকে এবার আমি দেখিয়ে দিব হচ্ছে আমি আবারো বলি এটা হচ্ছে কটনের মধ্যে হবে হ্যাঁ ওড়নাটাতে কিন্তু সুন্দর করে ডিফারেন্ট টাইপের ডিজাইন প্রিন্ট আছে আর ওড়নাটা অনেক লম্বা আর চওড়া দেখুন আমি কিন্তু নিজে হাতে ধরতে পারছি না ওড়নাটা এতটা লম্বা আর চওড়া খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমি এটা প্যান্টের কাপড় দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হবে ঠিক আছে পেস্টের মধ্যে কিন্তু গ্রিনিশ একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে আপুরা ভাইয়ারা ক্যামেরাতে কিরকম দেখতে পাচ্ছেন আমি জানি না বাট ড্রেসের যে কালারটা এটাই কিন্তু হচ্ছে এই যে প্রিন্টটা এই কালারের মধ্যে কিন্তু গ্রিনিশ একটা প্রিন্ট চলে আসবে এই যে খুব সুন্দর একটা কালার আর কিন্তু প্যান্টটাও কিন্তু কটনের মধ্যে হবে সো তাড়াতাড়ি করে আপুরা যদি কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ ওকে আমি স্লিভসটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা এবার হচ্ছে আমি এটা বলে দিব কোটটা বলে দিব আর হচ্ছে এটার বডি মেজারমেন্টটা বলে দিব হ্যাঁ কোটটা হচ্ছে ইবি 64 আর বডি হচ্ছে 34+34 তার মানে হচ্ছে 68 ইঞ্চিস আর লংটা হচ্ছে 47 ইঞ্চিস ঠিক আছে আর আমরা এটা সুন্দর একটা নাম দিয়েছি এটার এটা হচ্ছে একটা পেস্টেল টাইপের একটা কম্বিনেশন সো আমরা এটা পেস্টাল কেক নাম দিয়েছি ঠিক আছে আপনারা যদি নামটা পছন্দ হয় এটা মনে রাখতে পারেন অথবা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন আর কোট তো আছেই সো এটার প্রাইসটা বলে দিব এবার হ্যাঁ অনেকেই হচ্ছে প্রাইসের জন্য বসে থাকে বাট ডিটেলস না বলে কিন্তু প্রাইস বলাটা কিন্তু উচিত না ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 1090 টাকা অনলি 1090 টাকা সো এত সুন্দর একটা রেগুলার ওয়ার কালেকশন অনলি হচ্ছে 1090 টাকা আচ্ছা আমি আরো কালার দেখাবো সো কোথাও কেউ যাবে না সবাই থাকবে আমার সাথে তাই না খুব সুন্দর একটা কালেকশন আমি চিন্তা করছি যে আরো কালার দেখালে মেবি আপুদের আরো বেশি বেশি ভালো লাগতে পারে ঠিক আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবার হচ্ছে একটা পিঙ্কিশ কালার নিয়ে এসেছি যাদের হচ্ছে পিঙ্ক পছন্দ খুবই সুন্দর একটা পিঙ্ক বেবি পিঙ্ক একটা কালার এটাও কিন্তু অনেক কিউট একটা কালার তাই না এটার প্রিন্টটা একটু ডিফারেন্ট লাগছে ওয়াও এটার প্রিন্টটাও খুব সুন্দর লাগছে পিঙ্কের উপর এখানে আবার হচ্ছে স্প্রিং প্রিন্টের উপর এখানে কিন্তু আবার একটা আফসান প্রিন্টের মতো একটা গোল্ডেন আফসান প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর পিঙ্কিশ একটা কালারের মধ্যে পুরোটা স্প্রিং প্রিন্ট আছে আর হচ্ছে নেক পোর্শনে এইভাবে আছে আমি নেক পোর্শনটা ধরে দেখাচ্ছি নেক পোর্শনটা কিন্তু এভাবে আসবে এইভাবে আসবে নেক পোর্শনটা নেক পোর্শনে হচ্ছে সুন্দর করে ব্ল্যাক আর হচ্ছে পিঙ্কের কম্বিনেশনে ফ্লাওয়ার প্রিন্ট আছে খুব সুন্দর একটা কালার আর এখানে যে গ্লেজি গ্লেজি লাগছে এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের প্রিন্ট তার মানে হচ্ছে আফসান প্রিন্ট হ্যাঁ গোল্ডেন কালার আফসান প্রিন্ট আচ্ছা কটনের মধ্যে একটা কালেকশন হবে খুবই সুন্দর আর পরে খুব আরাম হ্যাঁ আমি নিজে পরে আছি তো পরে খুব আরাম আমি বলছি যে পরে খুব আরাম লাগবে আপনাদের আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর আমি হচ্ছে ফ্রন্ট পার্টটা কিন্তু এরকম পুরোটা স্ক্রিন প্রিন্ট থাকবে আর হচ্ছে দামান পোর্শনটা দেখিয়ে দিব নেক পোর্শনে যে প্রিন্টটা আছে এটা হচ্ছে দামান পোর্শনে সেম করে চলে এসছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর হচ্ছে মনে দেখলে মনে হয় যে হাতে আঁকা তাই না খুব স্বচ্ছ একটা প্রিন্ট এটা হচ্ছে দামান পোর্শনটা আচ্ছা এবার হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে এই যে ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে এই প্রিন্টটা আছে এটা হচ্ছে ব্যাক পার্টের কিন্তু দুই পাশেই আছে সরি ব্যাক পার্টের ইয়েটাতে আছে এটা হচ্ছে লোয়ার পার্টটা ঠিক আছে এটা কিন্তু লোয়ার পার্টটা সেম হচ্ছে নেক পোর্শনে যে প্রিন্টটা ফ্লাওয়ার প্রিন্টটা সেটাই কিন্তু এখানে আছে সো পিছনের পার্টটাতেও কিন্তু স্প্রিং প্রিন্টটা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টেও কিন্তু প্লেন থাকবে না ব্যাক পার্টেও কিন্তু এই প্যানেলটা চলে আসবে তার মানে খুব ব্যাক পার্ট থেকেও খুবই সুন্দর লাগবে আচ্ছা কটনের মধ্যে একটা কালেকশন হবে সো এটার ওড়নাটাও হচ্ছে দোপাট্টাটাও হচ্ছে কটনের মধ্যে হবে
এবার আমি ওনাটা দেখিয়ে দিব। ও আচ্ছা, স্লিপস পার্টটা, হ্যাঁ স্লিপস পার্টটা মিস করে গিয়েছি। স্লিপস পার্টটা হচ্ছে এরকম স্ক্রিন প্রিন্টের মধ্যে হবে, আর স্লিপস পার্টে কিন্তু প্রচুর কাপড় থাকে। আমার কিন্তু অলমোস্ট ফুল হাতা হয়ে গিয়েছে, সো আপুদের কিন্তু ফুল হাতা হয়ে যাবে, ফুল স্লিপস হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে স্লিপস পার্টটা, স্লিপস পার্টের লাস্ট পোর্শনে এই সেম প্রিন্টটা আসছে। এবার হচ্ছে দোপাট্টা দেখিয়ে দিব, দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ আমি যেটা পরে আছি এটার মতোই, দোপাট্টাটা আমি যেটা পরে আছি সেটার মতোই, এই যে অনেক বড়, হ্যাঁ অনেক চওড়া দোপাট্টাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা দোপাট্টাটার ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের, হ্যাঁ এটাও কিন্তু স্প্রিং প্রিন্ট বলে। আর দোপাট্টার মধ্যে, আমার দোপাট্টার মধ্যে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট আছে, এখানেও কিন্তু সুন্দরভাবে চমৎকার করে এই প্রিন্টটা এসছে। ওয়াও, এখানে কিন্তু মানে ব্ল্যাকের মধ্যে আর পিঙ্কিশ কালারের মধ্যে কিন্তু হোয়াইটের উপরের এই ফ্লাওয়ার প্রিন্টটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর করে ফুটে উঠেছে, তাই না? যার কারণে দোপাট্টাটা কিন্তু একটা অ্যামাজিং লুকে চলে এসছে, খুবই সুন্দর। এটা কিন্তু দোপাট্টা লাস্ট পোর্শনটা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে নেক পোর্শনে যে প্রিন্টটা ছিল, এটাই কিন্তু দোপাট্টা লাস্ট পোর্শনে আছে, এটাকে বলা হয় স্ক্রিন প্রিন্ট। আর এখানেও কিন্তু গোল্ডেন কালার প্রিন্টটা আছে, এই যে একটু গ্লেজি গ্লেজি যে প্রিন্টটা। আচ্ছা দোপাট্টাটা অসম্ভব সুন্দর, হ্যাঁ এটা আপনারা হচ্ছে হিজাব করেও পড়তে পার, পড়লেও আরো ইয়ে থেকে যাবে। আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে, এটার সাথে কিন্তু খুব সুন্দর মানাবে, তাই না? আচ্ছা প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের মধ্যে হবে, কটনের মধ্যে একটা স্ক্রিন প্রিন্ট। হ্যাঁ আচ্ছা ব্ল্যাকের মধ্যে একটা অ্যাশ কালার টাইপের একটা ফ্লাওয়ার প্রিন্ট এটা। হুম, এটা হচ্ছে অ্যাশ কালার, এই যে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে অ্যাশ কালার। হ্যাঁ স্ক্রিন প্রিন্টটা সুন্দর একটা ড্রেস, যারা মিস করতে চাচ্ছেন না তারা হচ্ছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে পারে। আর আমি যেটা পরে আছি সেম ফেব্রিক এটাই, শুধু হচ্ছে কালার ডিফারেন্স। সো স্ক্রিনশট নিতে পারেন, অথবা এটার কোড হচ্ছে EB64, আর কালারটা মেনশন করতে পারেন, এটা হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা এটার হচ্ছে সেম প্রাইস, সেম মেজারমেন্ট, বডি 68 ইঞ্চিস, লং হচ্ছে 47 ইঞ্চিস। সো স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করে দিতে পারেন। আর এটা আমি বলবো আবারও যে এটা হচ্ছে এই সিজনের জন্য এই টাইপের কালেকশন খুবই সুন্দর হবে। আচ্ছা এবার আমি আরেকটা কালার দেখিয়ে দিব, আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিব, ব্লু টাইপের একটা কালার দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা যাদের এই কালারটা ভালো লাগবে তারা এবার এটার ডিটেলসটা দেখে নিন, এটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা এটা হচ্ছে অল ওভার আমারটার মতোই কিন্তু স্ক্রিন প্রিন্ট আছে, হ্যাঁ স্ক্রিন প্রিন্ট আছে। আর নেক পোর্শনটা আমি একটু ধরে দেখাচ্ছি, নেক পোর্শনটা এভাবে চলে আসবে, এই যে নেক পোর্শনটা, নেক পোর্শনে হচ্ছে এরকম অরেঞ্জিশ টাইপের হচ্ছে কালার আছে, আর ফ্লাওয়ার ডিজাইনটাও কিন্তু ওয়াও। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ফ্রন্ট পার্টের দামান পোর্শনে মানে হচ্ছে লোয়ার পার্টের সেম প্রিন্টটা কিন্তু আছে, খুবই সুন্দর একটা প্রিন্ট। আর ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে কালারফুল, এটা কিন্তু এরকম কালারফুলই থাকবে। আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের হচ্ছে এটা হচ্ছে লাস্ট পোর্শনে চলে আসবে, ঠিক আছে? সো তার মানে ব্যাক পার্টটা কিন্তু এভাবে থাকবে, হ্যাঁ ব্যাক পার্টেও কিন্তু এই প্যানেলটা আছে, এই ফ্লাওয়ার প্রিন্টের প্যানেলটা আছে। সো তাড়াতাড়ি না করে আপুরা ভাইয়ারা পছন্দ করে নিন কার কোন কালারটা পছন্দ, আর খুবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা রেখেছি, সো আশা করি কেউ মিস করবে না, রাইট? এবার হচ্ছে স্লিপসটা, স্লিপসটা আমার মতো সেম সেম নেকে যে কাজটা আছে, নেকে যে প্রিন্টটা আছে সেটাই হচ্ছে স্লিপসে আছে। আচ্ছা স্লিপসে ইনাফ কাপড় আছে, সো আমি দেখতেই পাচ্ছেন আমি ফুল স্লিপস করে বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে দোপাট্টা দেখিয়ে দিব, দোপাট্টাটাও কটনের মধ্যে হবে, আর কটনটা মানে খুব হালকা, হ্যাঁ এটা কিন্তু ভারী না ওরকম যে খুব ইয়ে লাগবে, কটনটা এমনি কমফোর্টেবল আর এটা হচ্ছে খুব হালকার মধ্যে। এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর, সেম হচ্ছে আমারটার মতোই। তো এই কালারটা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিতে পারেন। আর এটার প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে একদম ডিপ একটা ব্লুর মধ্যে, হুম
ডিপ্যাকটা ব্লুর মধ্যে হচ্ছে, ডিপ্যাকটা অ্যাশ কালার দিয়ে এটার ফ্লাওয়ার প্রিন্ট আছে, এটা কিন্তু প্লেন না। হ্যাঁ আপনাদের আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে প্যান্টের কাপড়টা কিন্তু প্লেন না, এটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট আছে। আচ্ছা এবার হচ্ছে যাদের এই কালারটা পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিতে পারে এটা দিয়ে। ওকে এটা কোর হচ্ছে B64 আর এটা মেজারমেন্ট বলে দিচ্ছি আবারও 68 ইঞ্চিস বডি, লং হচ্ছে 47 ইঞ্চিস। খুব সুন্দর সুন্দর কিছু কালার তাই না, মানে এই গরমে হচ্ছে এই টাইপের কালার এই টাইপের ফেব্রিক পরে খুব মানে আরামদায়ক হয়। আচ্ছা এবার হচ্ছে আমি একটু পার্পেলিশ টাইপের একটা কালার দেখিয়ে দিব, এই যে এটা হচ্ছে ভায়োলেট মানে বেগুনি কালারের মধ্যে। হ্যাঁ সেম হচ্ছে আমারটার মতে, শুধু কালারটা একটু ডিফারেন্ট, যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে নেক পোর্শনে থাকবে, হ্যাঁ নেক পোর্শনে থাকবে, এটা হচ্ছে নেক পোর্শনের মধ্যে ইয়েলো আর গ্রিনিশ ফ্লাওয়ার প্রিন্ট আছে, এটা পুরোটাই একটা স্প্রিং প্রিন্টের মধ্যে, সো খুব কমফোর্টেবল হবে। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে দামান পোর্শনেও সেম, নেক পার্টে যেটা আছে সেটাই প্রিন্টটা চলে এসছে। এই যে আমি একটু দূরে থেকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে দামান পোর্শনটা, আর ব্যাক পার্টে হচ্ছে দামান পোর্শনে যে কাজটা ব্যাক পার্টেও কিন্তু সুন্দর করে ব্যাক পার্টের দামান পোর্শনেও সেম প্রিন্টটা আছে, এই যে। আচ্ছা এবার হচ্ছে এটা স্লিভসটা দেখাবো, চটপট করে দেখিয়ে দিব আপুরে যাতে বড় না হয় তাই না। এই যে এটা হচ্ছে স্লিভস পার্টটা, স্লিভস পার্টে কিন্তু ইনাফ কাপড় আছে। আচ্ছা আর হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিব, দোপাট্টা ওড়না যে যেটা বলে কমফোর্টেবল ফিল করে, এই যে খুব সুন্দর একটা ওড়না অনেক লম্বা। হ্যাঁ আচ্ছা এটার হচ্ছে আমি এবার প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের মধ্যে হবে আর হচ্ছে এই স্ক্রিন প্রিন্টটা কিন্তু প্যান্টের কাপড়েও আছে, আর প্যান্টের কাপড় ইনাফ হবে, সো ইজিলি প্লাজো অথবা হচ্ছে অনেকে চুড়িদার পরে বানাতে চায়, অনেকে হচ্ছে পালাজো বানাতে চায়, অনেক হচ্ছে সালোয়ার পরে মেক করতে চায়, সো ইজিলি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এটার কোটটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি EB64, বডি হচ্ছে 68 ইঞ্চিস আর লং হচ্ছে 47 ইঞ্চিস, প্রাইস অনলি হচ্ছে 1090 টাকা, অনলি 1090 টাকা। এই কালারটা পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা এবার আমি আরেকটা কালার দেখিয়ে দিব, হ্যাঁ আরেকটা কালার দেখিয়ে দিব, আমি কিন্তু চারটা কালারের মতো দেখিয়ে দেওয়া হয়ে গিয়েছে, সো যদি কেউ মিস করে থাকেন তাহলে একটু কষ্ট করে কালারটা চুজ করে নেবেন কার কোন কালারটা পছন্দ। এই যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রিন্ট, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু অনেকে অনেক বেশি পছন্দ করে, আমার পার্সোনালিও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রিন্টটা খুব ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রিন্টটা স্ক্রিন প্রিন্টটা খুব ভালো লাগছে। এই যে এটা হচ্ছে নেক পোর্শনে চলে আসবে, নেক পোর্শনে এরকম আমি বলে দিচ্ছি কালার গুলো যেরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ পিঙ্কিশ কালারের মধ্যে এখানে কিছু ফ্লাওয়ার প্রিন্ট আছে, এটা হচ্ছে নেক পোর্শনে এরকম সুন্দর করে এভাবে ডিজাইনটা কিন্তু অরেঞ্জিশ কালারের মধ্যে, ব্ল্যাক এন্ড হোয়াইট যাদের পছন্দ সাদা কালো তাদের এটা খুবই ভালো লাগবে আশা করি, আর ড্রেস গুলো না খুব সুন্দর, হ্যাঁ সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আচ্ছা এটা হচ্ছে নেক পোর্শনটা, আমি দামান পোর্শনটা আবার একটু ধরে দেখিয়ে দিচ্ছি, সেম আমারটার মতো শুধু হচ্ছে কালার গুলোর কম্বিনেশন গুলো একটু ডিফারেন্ট, ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর করে দামান পোর্শনে এই প্রিন্টটা আছে, তার মানে ব্যাক পার্টটাও সুন্দর। আচ্ছা ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম, এবার হচ্ছে স্লিভসটা, স্লিভসটা হচ্ছে স্লিভসটা হচ্ছে এই যে স্লিভসটা ইনাফ আছে, সো ফুল স্লিভস করে নিতে পারেন। আচ্ছা এবার হচ্ছে দোপাট্টা দেখিয়ে দিব, দোপাট্টার মধ্যেও কিন্তু স্ক্রিন প্রিন্ট আছে, খুবই লম্বা একটা দোপাট্টা, হ্যাঁ লং আপুদের তো আরো বেশি ভালো লাগবে, সো উইদাউট এনি কনফিউশন যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারেন। আমি আমার মনে হচ্ছে যে আপুদের ভালো লেগেছে তাই না, আপুদের ভাইদের সবারই ভালো লেগেছে, সেম হচ্ছে সুন্দর করে নিচে কিন্তু ওনার দুই পাশে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট আছে, এটা কিন্তু স্প্রিং প্রিন্ট। হ্যাঁ আর এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড় দেখিয়ে দিব, এটার প্যান্টের কাপড়টা হবে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, এটা হচ্ছে মিষ্টি গোলাপি বলা যায়, এই যে এটার মধ্যেও কিন্তু এই প্রিন্টটা আছে, এই ফ্লাওয়ার প্রিন্টটা আছে। হ্যাঁ
যারা স্ক্রিন প্রিন্ট দিয়ে তাদের তো বারবার করে বলতে হয় না। সো এই কালারটা যদি পছন্দ হয় সাদা কালোর মধ্যে, সো এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সেম এটা হচ্ছে মেজারমেন্ট, সেম বডি হচ্ছে, বডি কি বলেছিলাম 68 ইঞ্চিস আর হচ্ছে লং 47 ইঞ্চিস, অনলি 1090 টাকা, অনলি 1090 টাকা। আচ্ছা এটার আমি 5টা কালার দেখিয়ে দিয়েছি, হ্যাঁ আমি যেটা পরে আছি সেটার 5টা কালার দেখিয়ে দিয়েছি। সো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে, বেশি কষ্ট করতে হবে না, শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হবে। আর যারা স্ক্রিনশট নিতে পারছেন না কোনো ঝামেলার কারণে, কোড হচ্ছে ED64, আশা করি গিয়েও মিস করবে না। আরেকটা কালেকশন দেখিয়ে দিব আমি কটনের মধ্যে, খুব সুন্দর একটা কালেকশন, এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন, যারা হচ্ছে আগে মিস করে গেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। আমাদের হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছিল, আমরা কিন্তু আবারও স্টক করে নিয়েছি। এই যে এটা হচ্ছে কটনের মধ্যে একটা কালেকশন হবে, খুবই সুন্দর আর হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল। হ্যাঁ নেক পোর্শনে হচ্ছে আফসান প্রিন্ট, এটা এটা কিন্তু পুরোটা ড্রেসের মধ্যে আফসান প্রিন্ট, নেভি ব্লুর মধ্যে হচ্ছে গোল্ডেন আফসান প্রিন্ট। নেক পোর্শনে একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে হচ্ছে ব্লু কালার একটা পাইপিং দেওয়া আছে, এটা কিন্তু নেকে থাকবে। পুরো ড্রেসটাতে হচ্ছে আফসান প্রিন্ট আছে, ব্যাক পার্টেও আফসান প্রিন্ট আছে, আর দামান পোর্শনে সুন্দর করে নেক পোর্শনে যে ডিজাইনটা সেটা হচ্ছে দামান পোর্শনে আফসান প্রিন্ট আছে। দামান পোর্শনের ডিজাইনটাও কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে। নেভি ব্লু কালারের মধ্যে একটা কটনের মধ্যে কালেকশন হবে, এই সিজনে কিন্তু খুবই ভালো হবে, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমি এটার দোপাটা দেখিয়ে দিব। দোপাটার মধ্যে একটা ডিফারেন্ট টাইপের ডিজাইন আছে, এটা কিন্তু ইন্ডিয়ান জয়পুরি টাইপের একটা ডিজাইন লাগে, কিন্তু এটা কিন্তু একটা দেশি পণ্য। হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন এই যে। আর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এটার মধ্যে ডলার ওয়ার্ক আছে, এই যে পুরো ওড়না জুড়ে হচ্ছে এই ডলার ওয়ার্কটা করা আছে, আর হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা কালারের মধ্যে এরকম গ্রিনিশ ব্লুইশ কালারের কম্বিনেশন দিয়ে কিন্তু এই ডিজাইনটা আছে। আর ওড়নাটাও কিন্তু কটনের মধ্যে অনেক সফট, অনেক লম্বা। আর হচ্ছে আরেকটা সুন্দর জিনিস যে এখানে টার্সেল আছে, হ্যাঁ ওনার দুই পাশে সুন্দর করে টার্সেল আছে, এরকম গোল্ডেন কালার পুঁতি দিয়ে আর হচ্ছে ব্লুইশ পুঁতি দিয়ে কিন্তু টার্সেল করা আছে। ওনারতে টার্সেল থাকলে কি হয়, আমাদের কিন্তু এক্সট্রা করে লেস লাগানো লাগে না অথবা পিকো করতে হয় না, তাই না? আচ্ছা এবার হচ্ছে আমি এটার প্যান্টের কাপড় দেখিয়ে দিব। প্যান্টের কাপড়টা হচ্ছে ব্লু, ডিপ ব্লুর মধ্যে হবে, নেভি ব্লুর মধ্যে। এই যে প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের মধ্যে হবে। এটার স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্স করে দিতে পারে, আমি একটু ধরে দাঁড়াচ্ছি। আচ্ছা এটা প্রাইসটা বলে দেব, অনলি হচ্ছে 990 টাকা। হ্যাঁ খুবই রিজনেবল একটা প্রাইস আর খুবই কমফোর্টেবল এই সিজনের জন্য। সো যার যে কালারটা পছন্দ হচ্ছে নিয়ে নিতে পারেন, আর হচ্ছে কোড মনে রাখতে পারেন অথবা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন। সো আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন কিছু কালেকশনস নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।